এইটার যে গ্রুপ সেই গ্রুপে ট্যাগ। তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি মগরাহাটের একটা ওষুধ দোকানে। তো কোন ওষুধগুলো কি কাজ করে আর ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলে নেব। আর আপনার পাখির যদি কোনো রকম ঠান্ডা লাগা বা শরীর খারাপ হয় সেক্ষেত্রে আপনি কি ওষুধ দেবেন বা কীভাবে ওষুধটা খাওয়াবেন সে সব কিছু বলে দেবেন। আর ওনার সঙ্গে কোনো রকমভাবে অসুবিধা হলে যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে মিরপুর হোসেন যে মোড় যে রয়েছে, বাকের মোড় যেটা রয়েছে, মোড়ের ঠিক মুখেই আপনাদের এই দোকানটা পাবে। বাকিপুর মোড়, বাকিপুর মোড়ে বাকিপুর যে হসপিটাল আছে, তো হসপিটালের ঠিক কর্নারেই ঢোকার মুখটাতেই দেখবেন আপনি এই দোকানটা পাবেন, মীর মেডিকেল স্টোর। তো এখানে আপনি হাঁস মুরগি পায়রা কুকুর বিড়াল সব কিছুর ভ্যাকসিন, তারপরে আপনার কোনো রকম ঠান্ডা লাগা রোগ হয়েছে কোনো রকমের ওষুধ, বা গরু ধরো দুধ দিচ্ছে না, বা ছাগল বা মুরগি ডিম দিচ্ছে না ঠান্ডা লেগেছে, তো সেক্ষেত্রে সব রকমের ওষুধ উনি দেন। আর ডেলিভারিও উনি করান বাচ্চা পশু পাখি, যেরকম ধরুন গরুর উনি ডেলিভারি করান, তো তারপরে ধরুন ছাগলের ডেলিভারি করান উনি। তো উনি নিজে ডাক্তার, তো ওনার নাম্বারটা হচ্ছে এই, দেখে নেন আপনারা। তো আপনারা এখানে আসতে পারেন, এসে যোগাযোগ করতে পারেন, ওনার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। সবসময় ফোন করে ডিস্টার্ব করবেন না, রাত্রেবেলা ফোন করবেন, এটা হচ্ছে ওনার নাম্বার, বারবার করে বলছি রাত্রেবেলা আপনারা ফোন করবেন, সবসময় ফোন করবেন না। আর মেরিকুইনটা পায়রার ক্ষেত্রে বেশি কাজ করে, লিকুইডটা খাওয়াতে সুবিধা হয় পাখির ক্ষেত্রে। এমনি সিরাপ, কৃমি সিরাপ, এগুলো এটা বিস্কুট, এটা এইটা এইটা এটা বিস্কুট, ভিটামিন আছে, এটা ভিটামিন আছে, লিভারের সিরাপ স্যার, একটা ডাইজেস্টিভ সিরাপ, ক্যালসিয়াম সিরাপ, শ্যাম্পু কোন ওষুধটা কী কাজ করে সেটা উনি বলে দিলেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ওষুধ আছে, আপনার কুকুরের যদি লোম পড়ে বা ধরুন শ্যাম্পু লাগবে বা বিস্কুট লাগবে বা ধরুন ভ্যাকসিন দিতে হবে বা ক্যালসিয়ামের ওষুধ দিতে হবে, ভিটামিনের ওষুধ দিতে হবে, সব রকম ওষুধের এখানটায় রয়েছে। আপনি ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন, বা আপনার কুকুরের বা কোনো রকম সমস্যা হলে আপনি ফোন করে কথা বলে নিতে পারেন। তো সরাসরি কথা বলে নেবেন, নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা ওখানে কন্ট্যাক্ট করবেন, সবসময় ফোন করে ডিস্টার্ব করবেন না, যে কোনো একটা টাইমে রাত্রেবেলা ফোন করবেন, সন্ধ্যেবেলা সাতটার পরে ফোন করবেন, উনি সকালবেলা উনি দোকানে থাকেন। তো সরাসরি দোকানেও আপনি আসতে পারেন, দোকানটার অ্যাড্রেসটা আমি প্রথমেই বলে দিচ্ছি, ওখানে এসে আপনি দোকানে কন্ট্যাক্ট করতে পারেন। আর এইগুলো হচ্ছে ইএনসি পাখিদের ক্ষেত্রে, টিয়া পাখি বা শালিক পাখি বা ময়না পাখি, এই তিনটে পাখি ধরুন বেশিরভাগজন পুষতে চায় বা রাখেন, তো সেক্ষেত্রে টিয়া পাখি শালিক পাখির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। 15 ml 50 টাকা, আর এটা হচ্ছে 30 ml 75 টাকা। ধরুন আপনার পাখি ঠান্ডা লেগেছে, তো কীভাবে খাওয়াবেন আপনার পাখিকে, যে জলটা খায় সেই জলের মধ্যে আপনি 2 ফোঁটা দেবেন, ড্রপারের মধ্যে 1টা চামচ নেবেন, চামচের মধ্যে জল নেবেন, সেই জলের মধ্যে 2 ফোঁটা ইএনসি দেবেন, দিয়ে সেই জলটা ওকে খাওয়াবেন ড্রপারে করে। এবারে যদি আপনি পাখি যদি ধরুন নিজে খুঁটে খেতে পারে বা নিজে জল খেতে পারে, সেক্ষেত্রে আপনি যে বাটিতে জল দিয়ে রাখেন আপনি সেই পাখিরা জলটা খায়, খাঁচার ভিতরে যে জলটা দিয়ে রাখেন সেই জলের মধ্যে 5-6 ফোঁটা মিশিয়ে দেবেন, দিয়ে ওই জলটা ও সারাদিন খাবে। এবার জলটা নোংরা করে দিলে ফেলে দেবেন, পরে আবার ভালো জল দেবেন, কিন্তু ওই জলটা ও যেন খায়। তো এইভাবে আপনি ওই পাখিকে দিতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন ছোটোটা, আর এটা হচ্ছে বড়োটা, অনেক দাম, তো সেগুলো বেশি দিন রাখা যায় না। তো এইগুলো হচ্ছে, এইটা ছোটো আপনি যদি নিতে চান তো এরকম এসে দোকানে এসে যোগাযোগ করুন। আচ্ছা, চুন পায়খানার জন্য আর ঠান্ডা লাগার জন্য এটাই বেশিরভাগ খাওয়ানোর দরকার। লিভারের সিরাপ হচ্ছে এইটা, লিভারের সিরাপ, ভিটামিন। আচ্ছা, এটার কী দাম আছে? এটার দাম আছে ধরুন 83 টাকা, আর এটার দাম আছে এই 60 টাকা মতো, এটা 30 ml, আর এটা হচ্ছে তোমার ধরুন। আর ইএনসিটা হচ্ছে ঠান্ডা লাগা বা চুন পায়খানাটা যাতে না আসে তার জন্য, এটা মাসে মাসে খাওয়াতে হবে 2-3 বার করে। আর ওষুধটা ওষুধ দোকানই পাবেন, একমাত্র ওষুধ দোকানটা যে কোনো ডাক্তারখানা দেখতে পাচ্ছেন, ওষুধ দোকানে দেখুন, পাখির ওষুধ দোকান, পাখির ওষুধ দোকান দেখছেন। তো এইগুলো আর কি পাখির ওষুধ, ঠিক আছে, ইএনসি এটা। আচ্ছা, রিকোভেড, ভিমরাল, ওগুলো রিকোভেড, রিকোভেড যেগুলো, আচ্ছা এটাও ভিটামিনের, তো আচ্ছা ভ্যাকসিনের জন্য জেনে নেবো, ফার্স্ট কৃমির ওষুধ, তারপর লিভারের সিরাপ,
সেখানে খাবে, তারপর ভ্যাকসিনটা হবে। ভ্যাকসিনটা একটা করার পরে কোনো দিন পরে আরেকটা রিপিট হবে। আচ্ছা, তারপরে বছরে একটা। এটা যে কোনো বিড়াল, তাই তো? মানে বড় হয়ে 90 দিন পার হয়ে গেলে কুকুর বিড়াল 90 দিন পার হয়ে গেলে মোটামুটি কিরম দাম হয়? আচ্ছা, ডাক্তার ফিস কত? 150 টাকা। এইটা এইগুলো যদি খাওয়াই তাহলে চুন পায়খানাগুলো আসবে না? পায়খানা বা ঠান্ডা লাগাটা খারাপ হয়ে। আচ্ছা, মাসে মাসে তোমাকে 3-4 দিন করে খাই রাখতে হবে। মাসে মাসে 3-4 দিন করে এগুলো খাই রাখতে হবে। আচ্ছা, আমি আমি বলতে চাই পাখির আর কোনো ওষুধ যেগুলো কাজে লাগে খুব সেগুলো দেখাবেন আমাকে। মানে কোনটা কোনটা? আচ্ছা, এই ইএনসি না পেলে এটা খাওয়াতে পারে, তাই তো? মানে গ্রুপটা হচ্ছে নিওমাইসিনের সঙ্গে ডক্সিসাইক্লিন। আচ্ছা, আর ইয়ের কাছে গ্রুপটা হচ্ছে টেট্রাসাইক্লিন। আচ্ছা, হ্যাঁ, টেট্রাসাইক্লিন এটা পাওয়া যায় সহজে। মানে এটা ঠান্ডা লাগা ভাই কার পায়খানা সব সারাবে। আচ্ছা আচ্ছা, এ মানে আমি বলছি কীভাবে খাওয়ানো হয় এগুলো? মানে শালিক পাখি ধরুন বা ময়না পাখি বা টিয়া পাখি, সেক্ষেত্রে কতটা করে খাওয়াবে? সেগুলো পুরো এক চুমটে লাগবে। এক চুমটে একদম? আচ্ছা, অনেকজন খাওয়াতে যদি বা পেলো তখন খাওয়াতে ভুল করবে, তাই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, এইগুলোর বদলে, তাই তো? এই তিনটের, এই সরি সরি সরি, এই তিনটের বদলে, মানে ওই দুটোর বদলে, ইএনসি ইএনসির বদলে এই দুটো খাওয়াতে পারে। দুটো না, বা যে কোনো একটা, মানে ইএনসির বদলে এইটা পেলে এটা খাওয়াতে পারে, না হলে এটা পাওয়া খাওয়াতে পারে। ঠিক আছে, এটা আছে ইএনসি, এটার দাম আছে তোমার, দিন দেখো রাখুন 50 টাকা 15 ml, ওটা দিন দেখি কাকু। এটার দাম আছে, এটা ইএনসি দেখতে পাচ্ছেন, আর এটার দাম আছে 75 টাকা 30 ml, আর এটা আছে 15 ml 50 টাকা, দেখুন ইএনসি। আর এর বড়ো আছে 500 ml দেখতে পাচ্ছেন, ওটা অনেক দাম।